আজকের একটা যে অ্যাডভেঞ্চার দারুণ হচ্ছে। আর এই মিষ্টি জলে নাক মুখটা ধুয়ে কিন্তু একেবারে বডিটা ফ্রেশ লাগছে। ওয়াও, এইখান থেকে ভিউ কিন্তু দারুণ দারুণ, দারুণ মানে দারুণ ভিউ। এইখান থেকে আমাদের যে সমুদ্রের লেভেলটা 500 মিটার ডাউন হবে। হ্যাঁ, অনেক ডাউন। একটু আগে হেলিকপ্টার গিয়েছে লাগছিল, জানি মাথার উপর থেকে গেল। আর এই পাহাড়টার উপরে যদি এটা হইতো হয়তো কিডনি বেরিয়ে যেত। এই যে সাইডের যে পাহাড়টা, এটার হাইট আরো অনেক মানে অনেক বেশি। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্স এর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আমরা বেরিয়েছি অন্য এক জায়গায়, এক সমুদ্র পাড়ে যাব। আর এখন বর্তমানে আন্দামানে সাইক্লোন চলছে, তার কারণে আমরা সমুদ্রে যেতে পারিনি। তো দেখুন সঙ্গে দুই হান্টার্স। ময়দানে আসো, ময়দানে। অনেক দিনে সবার ইচ্ছা যে একটু ঘুরে দাও, আশেপাশে একটু ঘুরে দাও, কিন্তু আজকে সাইক্লোনের জন্য যাই একটু বিচে টিচে একটু ঘুরে আসি, দেখা যাক কী কী করা যায়। আর আমাদের এইখানে যে ভিলেজ বা আমাদের গ্রামগুলি কেমন অনেক লোকে জিজ্ঞাসা করেছে, তো সেটাও দেখাবো। দেখুন এই সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের NH4 ন্যাশনাল হাইওয়ে 4। হ্যাঁ, তিনটা কুয়া আছে। আর এইখানে দেখুন জলের কোনো অভাব নেই। তো এটা তো এইখান থেকে মোটামুটি ভালো, যেখান থেকে নেই বল একদম নেই বললেই চলে, রাস্তা নেই, সেটাও অবশ্য দেখাবো আপনাদের। তো আপনাদের একটু এক্সপিরিয়েন্স হবে আন্দামান কেমন। তো চলো বের হই। তাকে মতো পৌঁছেই তারপরে গিয়ে দেখাবো। তো বন্ধুরা, এটা কিন্তু আমাদের এখানে যে পেট্রোল পাম্প সেটা, তো আমরা এখন তেল ভরে নিলাম। তো এখন আবার বেরিয়ে যাবো, যে এখানে যাবো আর পাশেই আমাদের NH4। তো আমরা যাবো এখন এই দিকে। এই পাশে দেখুন মিষ্টি জলের যে ঝর্ণাটা সেটা। আর আমরা এখন আছি যেখানে,
সেটা জায়গাটার নাম হচ্ছে মরিস ডেরা। মরিস ডেরা এই দেখুন কত সুন্দর জল, একটু স্টক করার জন্য। ভিতরের দিকে যাওয়া যাক, চলো। তাই আমরা কিন্তু সমুদ্র পারে পৌঁছে গেলাম আর কি, দেখুন। আর ঢেউগুলি দেখুন, হাওয়া কিন্তু পশ্চিমের হাওয়া বইছে, আর আমরা যে পাশে আছি দক্ষিণ দিকে, তো তার জন্য কিন্তু ঢেউটা লাগছে না, ঢেউটা তেরা হয়ে লাগছে। ভিতরে দেখলেও বুঝবেন যে ঢেউগুলি ঠিক এইভাবে এদিকে চলে যাচ্ছে, তাই তেমন লাগে না। কিন্তু সমুদ্রের ভিতরে যদি আমরা যাই এখন, তাহলে অবস্থা তো খারাপ করে দেবে, তাই আমরা এখন বর্তমানে যাচ্ছি না। 9 তারিখ অব্দি সাইক্লোন অ্যালার্ট, খুব জোর। আর একটি মিলন দেখাচ্ছি, এই দেখুন, এই হচ্ছে সমুদ্রের লবণ জল, আর এই মিশছে কিন্তু মিষ্টি জল। তো কি বলবো, জানি না এই জল গিয়ে কি সমুদ্রের জলকে একটু মিষ্টি করতে পারে। ওয়াও, দারুন দারুন, একেবারে পরিষ্কার। দারুন জায়গা কিন্তু। আর আজ কি করিস তোরা? একটু খেলি খেলি, খেলা করি। তো সবাই একটু খেলা করছে আর কি, ছোটবেলার মতো। জলের স্রোতের সামনে বান দেওয়া, আমরা আগে দিতাম না কাইছিলাম। ঠিক আছে, আরেকটু ঘুরে দেখাই আপনাদের। বন্ধুরা এই দেখুন, এগুলি হচ্ছে আন্দামানের লিচু। আন্দামানের লিচু খাওয়া যায় না অবশ্য, কোনোদিন তো খাই নাই, খাওয়াও যাবে না। কেঞ্চির মতো কেমন হয়েছে, একদম গোল গোল চ কেঞ্চি কেঞ্চি। কিন্তু এগুলি যদি খাওয়া যেত, কেঞ্চি একদম কেঞ্চি বড় বড় দা। এ খাওয়া গেলে এতদিনে থাকতো থরিয়া, ব্যাগ ভরে বসে সারা গাছে। দেখুন ফলগুলি খুব সুন্দর, কিন্তু দেখতে সুন্দর। তো পৌঁছে গেলাম, কিন্তু পাথরটা দেখুন খুব উঁচুতে। এই পাথরটার উপরে আমি আর প্রকাশ ভাই একদিন খাওয়া দাওয়া করেছিলাম। আর এইখানে সরু একটা জায়গা দেখুন, জলটা কিভাবে ঢুকছে, এর ভিতরে যদি পড়ে না মাথা মাথা ফাইটে দেবে। এর ভিতরে জলে খাবর দেবে, এক খাবর দেবে, এক খাবরের মাথা মতো খাইতে গিলে গুলো। তো এইখানে কিন্তু এই জায়গাটা বানানো একটাই কারণের জন্য, সেটা দেখাই। এই দেখুন সানরাইজ ভিউ, যদি আপনার দেখতে হয় তাহলে এইখানে এসে যদি বসেন তাহলে দেখা যাবে। এইখানে বসার জায়গাও সব ছিল, কিন্তু এখন আর নেই। আর জায়গাটা দেখুন, লাগছে যেন মানুষে তৈরি করেছে, ভিতরে সুন্দর একটা বসার জায়গা, কিন্তু তৈরি করেনি, ন্যাচুরালি হয়েছে। বসিও ভাই, এনে প্লাস্টিক করেছে, সব আছে ভাই, ভাই প্লাস্টিক আছে, 40 পাউন্ডের প্লাস্টিক। দেখুন সানরাইজটা এরকম, আর জলের যে ফোর্সটা, যেটাকে কারেন্ট বলা হয়, দেখুন অনেক বেশি। কিন্তু এর ভিতরে যদি মানুষ পড়ে তাহলে তার লাগবে যে হয়তো পার্কটা বেশি দূর নয়, কিন্তু আসতে পারবে না, জলে আবার টেনে ভিতরে নিয়ে যাবে। আর জলে না সবসময় নামতে হয়, যদি স্নান করতে নামতে হয় না, তাহলে হাইটারের সময় নামতে হয়, জোয়ার জলের ভাটির টানের সময় না, কোনো সময় সাগরে স্নান করতে নামতে নেই, তখন স্রোতটা অনেক বেশি থাকে, জোয়ারের প্লাস নিচের দিকে তোমার টানতেই থাকে।
জোয়ারের জোয়ারের যে ফোর্সটা যদি 100% হয় তাহলে ভাটির টানটা কমালেও 300% থাকবে। তো আমরা আজকে কি আবার পাহাড়ের উপরে উঠবি? এই উপরে আবার উঠতে ইচ্ছে করে দেখি না। ওয়াও, আর পরেশ ভাই কিন্তু ওদিকে বাদ দিয়েই যাচ্ছে, মিষ্টি জল ওইখানে আটকে আরো দেখি। আমিও উঠে দেখি উপর থেকে ভিউটা কেমন আসে। বাবা, তুই কোথায় কোথায় দিয়ে চলে গেলি? তো ময়দান নিয়ে আসো, ময়দানে আসো, ময়দানে। এইবার ভিউটা কিরম দেখাচ্ছে? এই যে সকালবেলা আসছে বিরাজ করতে। ও দারুন দারুন, দেখুন সে জন্য না, যে কোনো জায়গায় আগে মানে ওঠার আগে না ভাবতে হয় যে আমি নামবো কেম ভাই। ওঠার সময় তো গাড় ঘুরে উঠে গেলাম, নামার সময় আর গাছগুলি দেখুন একদম আমাদের হাতের কাছে চলে আসছে। আর ওই নিচে সব ছোট ছোট দেখাচ্ছে, ওই যে বললাম আছে কই, ওই যে হয় হয় বললাম এই নিয়ে বসে কামড় দিলে ডাং ডুং ডাং করে দেবে। এবার নামি, আমিও নামার সময় ক্যামেরা অন করে নামতে পারবো না, ততটুকু সাহস নেই, কারণ নামার সময় ধরে ধরে নামতে হবে। ঠিক আছে নামি এবার, আর ভিউটা আরেকবার দেখুন। বন্ধুরা এই কিন্তু একটা ননি ফল গাছ, ফলানো ছোট ছোট আমার যে ননি ফল ভরা। বিলিগ্রাউন্ডে ননি ফলের চাষও হয়, কি করে বিলিগ্রাউন্ডে জানি না, কদমতলায় হয়, কদমতলায় এগ্রিকালচার আছে না, পুরানোপুর চাষ হয়। কিন্তু সমুদ্র পারে আপনি যতই ঘুরবেন ততই ননি ফল গাছ নর্মালি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আর এইখানে যে জায়গাটা, এইখানে সবাই আসে বসে পিকনিক করে, রান্নাবাড়া করার জায়গা ওই পাশে। তো এই একটা গাছ, গাছগুলি একটু যদি পারি আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো। এই দেখা তো যাচ্ছে না, এটা মহুয়া গাছ, ঠিক আছে, মহুয়া 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 গাছ। এই গাছটা কিন্তু অনেক কাজে লাগে, দাতুন গাছ। আমরা কিন্তু যে সময় সাগরের পাশে যে সময় যাই, আর ওই কুমির দেখছো? জানে মানে খাবার জলের টান না পড়ে। লবণ জল দিয়ে স্নান করে ওঠে, মিষ্টি জল দিয়ে কমসে কম হাত পা ধোয়া যায়। ঠিক আছে বেরিয়ে পড়লাম, সমুদ্র পার আর একবার দেখাই। তো বন্ধুরা পিছনে দেখতে পাচ্ছেন সমুদ্র, আর এইখান থেকে এখন আমরা উপরের দিকে উঠবো। পরেশ ভাই তো রেডি, মোটামুটি ঘন্টা দেড় ঘন্টা হেঁটে উঠতে হবে, চলো। উপরে উপরে কি করতে যাবো? উপরে দেখি উপরে গিয়ে একটা ভালো নাকি ভিউ আছে, খুব সুন্দর জায়গা, ভিউ আছে। আর মানে কি এর আগে একটা আমি এই যে সময় এই জায়গায় আইছিলাম সেই সময় আমি একা একা একটা ভিডিও বানিয়ে নিয়ে গেছিলাম, তো আমার সাথে আরও দুজন আইছিল। তো উপরে আছে যে দুটা মন্দির আছে, ঠিক আছে, তো সেগুলো একটু দেখাই দেবো। তো সবাই কমেন্টে কইছিল যে তুমি একা একা গেছো, আরও দুজন যে রয়েছে ওরাও সাথে যাও, না হলে মনে হয় 6-7 মাস হয়ে গেছে আগে। তো আজকে যাচ্ছি সবাই মিলা একসাথে, চলো 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 চলো
উঠতে উঠতে কষ্ট হবে, না হলেও আধা ঘন্টা 40 মিনিট লাগবে। তো শুরু করলাম হাঁটা। বাবা কি রাস্তা বানাইতে বানাইতে যাওয়া লাগবে, রাস্তা বানাইতে না না চলো। আরে এই জায়গা দিয়ে প্রথমে একটা কষ্ট আছে, ভগবানের ধারে যাই না ভগবানের কাছে চলে আসুন। তো ঠিক আছে, কিছুক্ষণ উপরে যাই তারপরে গিয়ে দেখাই। বন্ধুরা অবস্থা খারাপ, দেখুন এগুলি কি লাইন দিয়ে এই পাইপগুলি দেওয়া ধরে ধরে ওঠার জন্য। বন্ধুরা এলো মেলো চলো। ওরে বাবা, চলো চলো চলো, হার মানা নেই, আসছি যখন উঠেই যাব। বন্ধুরা এইবার দেখুন রাস্তাটা কত ডেঞ্জারাস। ও আসো আসো আসো, আসি আসি। বন্ধুরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম, দেখুন পরেশ ভাই কী করছে জানি না, এই পাশে একটা, এইটা মনে হচ্ছে একটা মাজার নাকি, সঠিক বলতে পারবো না, মাজার মাজার এইটা মাজার মাজার কিন্তু মানে পূজা দেওয়ার জায়গা এটা। হ্যাঁ পূজা দেওয়ার জায়গা, পূজা, হ্যাঁ পূজাই তো। তো এখানে এখানে দেখুন সব জিনিসপত্র রাখা, হয়তো এখানেও লোকজন আসে। মানুষ আসে বরাবরই, এদের ভিতরে কি সেটাই হচ্ছে কথা, এদের ভিতরে কি সেটা তো আমিও জানি না। চলো তাই আগের দিকে, এবার আগের দিকে, এবার আগের দিকে বাড়ি চলো। পাশে বাঁশ বাগান দেখুন, বাঁশ বাগানে তুমি বাঁশ সব উপর চাঁদ উঠেছে ওই মা। চলো চলো যোগ টোক থাকতে পারে, কাজলা দিদি কই কি হয়েছে যোগ। তো বাঁশ বাগানের ভিতর থেকে সামনে দেখি আর কত দূর রাস্তা আছে। পৌঁছে গেলাম আবার এক ঝর্নার কাছে, শান্তি শান্তি এত বড় শান্তি দেখুন ঝর্ণাটি তো দারুন জায়গা, আমাদের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আজকে, সবাই করতে না জঙ্গলের ভিতরে একটা ট্যুর করো ট্যুর করো, আজ তো সেইটা আজকে হয়ে গেল, জঙ্গলের ট্যুরটাও কমপ্লিট। পিওর বিসলারি, পিওর বিসলারি একদম একদম, কোনো ভেজাল নাই এর ভিতরে। খাও খাও, তো আমিও খেয়ে নিই একটু, নাক মুখটা ধুয়ে নিই। বন্ধুরা এই পাহাড়ের ভিতরে এসে দেখুন এই আরেকটা মন্দির পাওয়া গেল। আমি তো আগে একবার আইছি, এটা মানে শিব মন্দির, ওদের ত্রিশূল আছে না, ত্রিশূল আছে, ত্রিশূলের সাথে ওটা আবার ইয়েও আছে ভাই, সাথে একটা দাও বান্দা। কিন্তু এইবার আমি যতবার আইছি আমি কিন্তু মানে অনেকবার আমি জিজ্ঞাসা করছি যে কমেন্টে বরাবর কই যে এটা কী মন্দির হবে, কিন্তু এটা তামিলকে কিছু একটা মন্দির, কিন্তু আমাকে সাবস্ক্রাইবার যদি তামিল ভালো থাকতো তাই সেটা বলতে পারতো যে এটা কী মন্দির, এটা এখন বাড়িতে সার্চ করে দেখা লাগবে। ত্রিশূলের উপর একটা দাও, চলো উপর দিয়ে যাই। আর এই আগে যে মন্দিরটা দেখা হয়েছে ওটা একটু কমেন্টস করে বলবেন যে ওটা কি, আমরা তো বলতে পারি না, ওটা ওটা মনে হয় মজা আছে কিছু একটা হবে, এটা মন্দির হবে না তা মজা হবে। তো ঠিক আছে ঠিক আছে, চলো চলো এবার সেকেন্ড স্টেপ পার করে আসি, এখন হবে থার্ড স্টেপ। হ্যাঁ তো চলো, এর পরেই হবে কিন্তু ভিউ তো এর পরে দেখা হবে, সুপার জায়গা। তো চলো সেই জায়গায় রাস্তায় আমরা আসছি, চলো 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 আমরা আস্তে আস্তে হাঁটতে থাকি। এইগুলি দেখুন এই যে বালিগুলা বেহা বেহা, এইগুলি ধরে ধরে ওঠার জন্য। কি ফল ফল কিছু কি একটা ফল জানি হবে কিছু একটা, যার উপর আইডিয়া নেই তা মুখে দিয়ে লাভ নেই। তো বাবা অনেকদিন কেউ আসে না বর্ষার সময়, তাই কেউ আসে না, অত রোদের সময় আসতো
আজকের একটা যে অ্যাডভেঞ্চার দারুণ হচ্ছে। আর এই মিষ্টি জলে নাক মুখটা ধুয়ে কিন্তু একেবারে বডিটা ফ্রেশ লাগছে। ওয়াও, তো দেখুন আচার তো একটা খেলাম, এই ডালটা হাতে না থাকলে কোথায় একেবারে নিচুতে চলে যেতাম। ও ভগবান, ও রিফ্রেশমেন্ট আর শেষ করে দিল, সারা গায়ে মাটি, মাটি লাল মাটি। তো ঠিক আছে, আমি একটু ভালো করে নি, হাত পা একটু মুছে নি, তারপরে আবার শুরু করবো ওঠা। বন্ধুরা আমরা কোনখানে জানি পৌঁছে গেছি, জানি না কোনখানেটা, এই দেখুন পেরায় 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 পৌঁছে গেছি। উপরে খোলা জায়গা, ঘাস পাতা দেখা যাচ্ছে, আর অল্প একটু উপরে আছে, তার উপরের দিকে যাই, তারপরে যে বসি। আমাদের মাউন্ট আবুর উপরে মনে হয় পৌঁছে গেছি। আর এইখান থেকে যদি এইভাবে দেখাই, বাহ বাহ, মানে এইখান থেকে যদি পরে তাহলে ওই সেই ঝর্ণায় গিয়েই মিলবে, তার আগে আর কোনো ব্রেক নেই। যদি এই জায়গা দিয়ে সেরাই পরে না, তা কিরম আওয়াজ আসবে জানি? উপর দিকে আবার উঠি, এখানে একটু খোলা খোলা দেখাচ্ছে। বন্ধুরা আমরা কিন্তু জায়গায় পৌঁছে গেছি, আর এসেই দেখুন এখানে দুই ভাইতে ফটোশ্যুট শুরু করে দিয়েছে। তো ওকাশের পজিশনগুলি দেখুন, আর পাশে পাহাড়গুলি দেখুন, আর নিচে আপনারা যেটা দেখছেন একটু পজিশনটা দেখি। ও হ্যাঁ, দারুণ হইছে। আটা আটা আমার ফটো ওঠার নাম তো তোরা পারবি না, আমি একটা ক্যামেরাম্যান। ও কি করিস, তা তুই কোন করছিস? তুই ক্যামেরাম্যান তো। আর ওই পিছনে যেটা দেখছেন ওটা কিন্তু আকাশ না, যেটা একটু ডার্ক দেখাচ্ছে ওইটা কিন্তু সমুদ্র, খোলা সাগর গিয়ে মিশে গেছে একেবারে আকাশের সঙ্গে। দারুণ জায়গা। এই ভাই অত নিচে যাস না, নিচে একবারে বসে যাবি, নিচে না তুই যাবি নিচে, কেউ যাবি উপরে। তো ঠিক আছে, ফটোশ্যুট হোক, তারপরে দেখাই। তো বন্ধুরা আমরা কিন্তু মন্দিরের কাছে পৌঁছে গেছি, আর প্রকাশ ভাইয়েরা যদি উপরে যায় যাক, আমি আর যাচ্ছি না, কারণ আমি একটা পাপি তাপি মানুষ, ভগবানের ঘরে খুব কমই যাই, যাই না আর কি। তোরা যদি যা, আমি দেখাই তোদের। তো শিব মন্দির এর জন্য হবে, দুই ছেলেরা এই জায়গায় বসা, এই জায়গাও আছে, কি মন্দির এটা? সাপ পূজা যখন হয় সবকিছু রান্না বারা হয়, এই জায়গায় রান্না বারা চুলা আছে, এই যে চুলা টুলা সব রয়েছে। দেখুন জায়গাটা, দেখুন সুন্দর জায়গা, ভয়ঙ্কর গরম, আর এখানে বৃষ্টির জলে এই এক গাবলা জল ভরে গেছে বালতি। কিন্তু না এত উপরে না, মানে উঠতে কষ্ট, কিন্তু উপরে আসলে পরে একটু শান্তি লাগে, সাগর তো লাগে জানো, একবারে শান্তি, ভব শান্তি। এটা সাবল সাবল বলে, ওরে বাবা, ওরে সব জায়গায় পাথর, চল চল চল। তা কি করবি, দেখ বেরোবি? হ্যাঁ হ্যাঁ, এখন বেরোলে হয়, এখন একটু বসি, একটু রেস্ট করে তারপরে বেরোই, তাই তো? হ্যাঁ চলো, শান্তিময় জায়গা, খুব সুন্দর হাওয়া বইছে।
আর এইখান থেকে সিনারিটা এত সুন্দর। প্রকাশ ভাই বলছিল যে ওই আমাদের ইন্ডিয়ান কারেন্সি ইন্ডিয়ান রুপিতে নাকি যে 20 টাকার যে নোটটা আর এইখানে একটা সিঁড়ি, এটা এখন বন্ধ আছে। ভাবুন এই উপরে কি করে ওই সিমেন্ট বালু সবকিছু নিয়ে আসছে, তাই তো? এই সিঁড়িটার মানে এইটাই যে ভগবানের দর্শন করতে হলে এইখানে একটা সিঁড়ির স্টেপ বানানো, যে যখন এইখানে শেষ হবে পৌঁছে গেছে তো বলে দেয় সবাইকে যে ওইখানে একটা সিঁড়ি আছে, ওইখানে পৌঁছে গেলেই জায়গায় পৌঁছে যাবে, সিঁড়ি থেকে সিধা সিঁড়ি ভগবানের দর্শন হয়। হ্যাঁ, তো এই সিঁড়িটা এক সময় কিন্তু নিচু অব্দি যাবে, আজ না যাক কাল না যাক এক সময় যাবেই যাবে, 100 বছর পর। সে 100 হোক আর 200 হইতে আমি তো থাকবো, তোরা থাকবি? আমি তো অমর, আমি তো থাকবো, আমি 500 বছর বাঁচবো। মাথার উপর থেকে গেল আর এই পাহাড়টার উপরে যদি এটা হইতো হয়তো সাইডের যে পাহাড়টা এটার হাইট আরো অনেক মানে অনেক বেশি, তাই তো? দাদা ওঠার সময় দেখুন একটু গায়ের টা কাদা পাচ্ছে এইরকম ভাবে ঢ্যাপ করে বসে মাগুর মাছ ধরছে, না থাকতো না ওই মানে যে গাছগুলো ধরে ওঠে না বেকাগুলো ছিল হাতে। আর একটু বর্ষা আজ নেই কিন্তু আন্দামানে এখন বর্তমানে যে বলেছি সাইক্লোন চলছে, রাতের বেলায় বেশি হয়, এখনো হাওয়ার শব্দ কিন্তু শোনা যাচ্ছে। হাওয়া না ওগুলো ঝর্ণার আওয়াজ? না না ওইগুলি সব গাছের হাওয়ার আওয়াজ। ওই তো গাছে যে হাওয়া বাড়ি খাইতেছে, বাড়ি খাই আবার রিটার্ন চলে যাচ্ছে, এদিকে চিল্লা দিয়ে আওয়াজ আসে রিটার্ন আসে নাকি? ও কাকু না হাওয়ার শব্দ উল্টা হাওয়া না উল্টা হাওয়া শব্দ আসে না খাড়ির ভিতরে যেমন হয় তেমন কিন্তু হলো না খাড়ির ভিতরে তো বসি একটু সময় রেস্ট তারপর বের হইতে কষ্ট হই গেছে। হ্যাঁ ঠিক আছে একটু পরে শ্বাসফাস ফুলে যাবে ব্যাস বসে ঠাড়া পড়ে আইনে গড়ি দাও একটা ভিউ দেখি সেই ব্যাপার এসব জায়গা। আর এই যে উপরে মন্দির, বাহ বেশ বেশ বাহ কেমন সিন হে, কিন্তু হালকা গুলো ঢেউগুলো কিন্তু বোঝাই যায় না, একটু সময় বসবো তারপরে যাবো ভাই। তা ঠিক আছে ক্যামেরা বন্ধ করে বসি। ওকে চলো। তো বন্ধুরা আমরা যে ঝর্ণাতে নাক মুখ ধুলাম জল খেয়েছি যেখান থেকে, সেই ঝর্ণাটা কিন্তু এই যে এই আমরা যেখানে একটা টপের উপরে দাঁড়িয়ে আছি আর ওই পাশে যে বড় একটা যে পাহাড় দেখা যাচ্ছে ওর মাঝখান থেকে যে ঝর্ণাটা মানে কি বেরিয়েছে সেই ঝর্ণাটাই, তো এইখান থেকে কিন্তু ঝর্ণাটা অনেক দূর, ওই পাহাড়ের যে স্লোপটা দেখা যাচ্ছে আর এই পাহাড়ের স্লোপ গিয়ে যেখানে মিশেছে সেইখানেই। তো এখন প্রথমে তো আমাদের ওইখানে যেতে হবে, জল পিপাসা যা লেগেছে অনেক, তো ওইখানে পৌঁছাই। অনেকক্ষণ রেস্ট করলাম তো এখন বাড়ির দিকে বেরোলে হয় না, চলো ঝর্ণাটা 200-300 মিটার দেখ কর সাথে সাথে হাঁটা দিছি। চলো আমরা হাঁটি, চলো ঝর্ণার ধারে যাই, দারুন দারুন। তো বন্ধুরা পৌঁছে গেলাম আমরা ঝর্ণার কাছে, সবাই একটু ফ্রেশ হচ্ছে, হাও হাও কষ্ট হয়ে গেছে এত উপরে না অবস্থা খারাপ হয়ে যায়, দেখুন কত সুন্দর ভাবে ঝর্ণা বইছে। এইখানে একটা বাঁশ দিয়ে একটা পাইপ বানিয়েছে, দারুন জল করছে, পরিষ্কার করে দিচ্ছি, বন্ধ হয়ে গেছে। তো ঠিক আছে একটু নাক মুখটা ধুয়ে আবার হাঁটি। বন্ধুরা আমরা কিন্তু আধা আধি রাস্তায় পৌঁছে গেছি আর এক একজনের অবস্থা একটু একটু পা রাখলে অটোমেটিকলি কাঁপছে, আমারও বাপাও কাঁপছে, ধরে হইছি প্রেশার করলি মানে একটু বেশি একটু বেশি জোরে যেই জোর দেব না সেই কাঁপে, জোর দিলেই কাঁপে না, জোর দিলেই কাঁপে, আমার পাও 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 কাঁপে। তো আর এইখান থেকে স্লোপ নামতে রিস্ক হবে, তো একটু বসে নেব, একটু সময় বসে তারপরে এর মাঝখান দিয়ে আমরা শুট তো দেখাইতে পারবো না, সরি আর রাস্তা দিয়ে তারপরে দেখানো হবে। হয় পরে কেন কিছু নামার সময় পরের দিন নিচে নামা শুরু করে দিছে কষ্ট হয়ে গেছে আমাকে, আর রাস্তায় যদি পৌঁছাই তারপরে দেখি, তারপরে দেখাচ্ছি কেন কি জায়গায় দুইও হাতের খেলা
এক হাত দিয়ে তো নামতে পারবো না, তো দুই হাত দিয়ে তারপরে নামতে হবে। চলো একটু বসে তারপরে বের হই, এই এখন তো চ্যালেঞ্জ শুরু হবে। বন্ধুরা আমরা কিন্তু আবার নিজের যে রাস্তা আমাদের NH4 তাতে নেমে পড়লাম, আর আজকের যে এক্সপিরিয়েন্সটা ছিল দারুণ দারুণ আর কি বলবো, মানে অসাধারণ। রাত্রে এক একজনের গা ব্যথা, পাশা ব্যথা, তোমার তো হাঁটু ব্যথা। আমার তো হাঁটু ব্যথা হবেই, আমার কিছু হবে তো, আমার কিছু হবে না ভাই। এখন দেখুন এইখানে সবাই স্নান ধান করবে, এই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আমরাও বাড়ির দিকে বের হই। বৃষ্টিও পড়া শুরু করেছে, আর এই পাশে আর একটা ভালো বিচ আছে, সেটা অন্য এক সময় দেখাবো, আজ বর্ষা শুরু হয়ে গেল তাই আর দেখালাম না। বৃষ্টির ভিতরে ওই জায়গাটা হবে না, হবে না তো আর সিধে যাবো বাড়ির দিকে। আর নাই মেলা কষ্ট হয়ে গেছে, উপর দিয়ে উঠতে নামতে জাগে, উপরে যাইতে ইচ্ছা করে বরাবর। আমার সাথে কন্ট্যাক্ট করো বা তোমরা, রাস্তা তো সেনই অবশ্য, মরিচ ধরে আসলে পরেই বরাবর এই জায়গায় পোল, যে জায়গা দিয়ে জল পড়বে সেই জায়গায় পাশ দিয়ে উঠতে নিচে এসে আমি বসে থাকবো, তোমরা যাই আসবো পার হেড 1000 টাকা। তুমি খালি রাস্তা দেখাই দেবো, আমার টাকাও লাগবে না ভাই, আমার টাকাও লাগবে না। তো ঠিক আছে, এবার বাড়ির দিকে বেরোচ্ছি তারা, চলো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রকাশ ভাই, পরেশ ভাই সব রেডি যাওয়ার জন্য, চলো বেরিয়ে পড়লাম পাশেই সমুদ্র।